প্রসঙ্গ গুয়াহাটী মহানগরীত অঞ্জন নাথর হত্যাকাণ্ড অভিযুক্ত গীতাশ্রীর আনটো মোবাইল ইতিমধ্যে আরক্ষী উদ্ধার করবলৈ সক্ষম হয়েছে। প্রথমে হত্যাকাণ্ড ব্যবহৃত পিস্তলটো আরক্ষী ভরলুর পৰা উদ্ধার করেছিল আর এতিয়া গীতাশ্রীর ভনীয়েকে ভরলুত পেলাই দিয়া সেই মোবাইল ফোনটো গীতাশ্রীর আনটো মোবাইল ফোনও আরক্ষীয়ে উদ্ধার করবলৈ সক্ষম হয়েছে। বুধবারে পুয়ারে পড়া গীতাশ্রীর ভগ্নী নেহাক লৈ আরক্ষীর অভিযান চলিছিল ভরলুত আর উদ্দেশ্য আছিল সেই আনটো মোবাইল ফোন উদ্ধার করা আর এটা সময়ত কেবা ঘন্টা ধরে এই অভিযান চলার অন্তত আরক্ষী মোবাইল ফোনটো উদ্ধার করলে। মো পিছফালে থাকা যে ভরলু নদী আছে, ভরলু যে যে বাহিনী নৈ আছে, সেই বাহিনী নদীত এই স্থানতে আসলে সেই মোবাইল ফোনটো কিছু সময় পূর্বে যেহেতু উদ্ধার করা হয় আর গীতাশ্রী ভগ্নী নেহায় প্রকাশ করা অনুসরি সেই ফোনটো গ্রেপ্তার হওয়ার পূর্বে অর্থাৎ গ্রেপ্তার হওয়ার এটা দিন পূর্বে এই স্থানত 6:30 বজাত আহিছিল আর 6:30 বজাত এই স্থানতেই দলিয়াই দিছিল বলে এটা কথা স্পষ্টকে প্রকাশ করেছে। মানিকনগরের ভরলু তাত পেলাই দিছিল নেহাই সেই মোবাইল ফোনটো, হয়তো ভাবিছিল যে ফোনটো পেলাই দিয়ে সকলোখিনি তথ্য পাতি ইয়ারে সহিতে শেষ হয়ে যাব, কিন্তু সেই ফোনটো ইতিমধ্যে আরক্ষীয়ে যেহেতু উদ্ধার করেছে ইয়ার পৰা আর এফালে অভিযুক্তর জেরাও চলি আছে, ছদিনের আরক্ষীর জিম্মাতো পাইছে, আরক্ষী হয়তো আন বহু প্রমাণ পাতি ইয়ারে জড়িয়ে যুগুত করবলে সক্ষম হব। কালি যেটো পিস্তল লাভ করবলে সক্ষম হয়েছিল মাজার রোডত আর আজি যেহেতু যে মানিকনগর বাহিনী নৈ আছে সেই বাহিনী নৈত ইতিমধ্যে মোবাইলটো জব্দ করেছিল। এই মোবাইল ফোনটো আসলে গীতাশ্রীয়ে ব্যবহার করেছিল দ্বিতীয়টো মোবাইল ফোন হিসাবে আর প্রথমটো মোবাইল ফোনত যেহেতু অঞ্জনাথর কথা পাতিছিল আর সেইদিনা যিদিনাখন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেই হত্যাকাণ্ড দিনাখন সৌরভ গোয়েঙ্কার লগত দ্বিতীয়টো মোবাইল ফোনত আছিল আর তৃতীয়টো মোবাইল ফোন ভগ্নীয়ে যেহেতু গীতাশ্রী নির্দেশ মর্মে এই স্থানলৈ আহিছিল আর এই স্থানলৈ আহি সেই ফোনটো দলিয়াই থৈ গৈছিল। আসলে সেই ফোনত আসলে কিবা নহয় কিবা যে এভিডেন্স বা কিবা প্রমাণ আছে সেয়া আসলে নুই করব নি তার হয়তো গীতাশ্রীয়ে নির্দেশ দিছিল যে ভগ্নীক এই স্থানে পেলাই থাকবে। অভিযুক্ত দাবি করেছে, নেহাই দাবি করেছে যে পরিয়াল এই গোটে ঘটনাটোর সহিতে কোনো কারণে জড়িত নহয়, সৌরভ গীতাশ্রীর বন্ধু বলি হে পরিয়ালে জানিছিল আর মোবাইলটো আমি তার লগত তাই মানে কথা পাতা আছিল মোবাইলটো আর তার উপর আমার ডাউট আছিল অলরেডি। এখন মোবাইলটো পেলাইছে যেদিন আমার ডাউট হয়েছিল নাই সেদিন আমি সবে ঘরত আছো মানে 13 তারিখে পেলাইছিল যেদিন আমাক এরেস্ট করেছে সেদিনাখন মই বাহিরত আহিছিল তেতিয়া পেলাইছিল যেদিন এরেস্ট করেছে সেদিনাই। গীতাশ্রীর ভনীয়েক নেহাই গীতাশ্রীর নির্দেশতে সন্ধ্যা 6:30 বজাত ভরলুত মোবাইল ফোনটো পেলাই দিয়া বলি দাবি করেছে আর এই ধরনে আগবাড়িছে আরক্ষীর তদন্ত। কালি যেটো বন্দুক উদ্ধার করা সময় বা যেটো পিস্তল উদ্ধার করা সময় যিজন ব্যক্তিয়ে পিস্তলটো উদ্ধার করেছিল আজি সেইজন ব্যক্তিয়ে আসলে মোবাইলটো জব্দ করবলে সক্ষম হয় বা 10-15 মিনিট ধরে সময় ধরে যেহেতু অভিযান চলিছিল এই ভরলু নদ আর অভিযান চলার পিছতে এই মোবাইলটো উদ্ধার করবলে সক্ষম হয়। এই ব্যক্তিজন আছে, মই তেওঁৰ সৈতে কথা পাতিম। কিমান সময় প্রয়োজন হয়েছিল আজি? আজি 20 মিনিট টাইম লাগিছে, বেছি টাইম নালাগে, যোৱাকালি টাইম লাগিছে আৰু, যোৱাকালি বোকাও আছিল, কষ্ট আছিল, আজি কষ্ট বেছি নাই, মানে অলপ পানীটো অলপ বেয়া পানী এইটো চেণ্ট কৰে। ভয়ানক চাঞ্চল্যকর ঘটনা এটা গুৱাহাটীত সংঘটিত হৈ গৈছিল, অঞ্জন নাথক মানুহৰ মাজতে গুলিয়াই হত্যা কৰা হৈছিল আৰু এই ঘটনাটোৰ পিছতে এতিয়া আৰক্ষীয়ে তদন্ত আগবঢ়াই লৈ গৈছে আৰু বিভিন্নজনে দোষীৰ উচিত শাস্তি হ'ব লাগে বুলি দাবী কৰিছে।